আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর ষষ্ঠ অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথম ক্লাসে আমরা এই ব্ল্যাক হোল পর্যন্ত আলোচনা করেছিলাম, তো আজকের ক্লাসে আমরা নক্ষত্র মণ্ডলী থেকে আলোচনা করব। তো প্রথমে আমরা নক্ষত্র মণ্ডলী বা নক্ষত্র মণ্ডল কাকে বলা হয় সেটা সংজ্ঞা দেখে আসবো। নক্ষত্র মণ্ডল কাকে বলে? তো কাছাকাছি থাকা অনেকগুলি তারার একত্র সমাবেশকে বলা হয় নক্ষত্র মণ্ডল বলে। সোজা কথায় তারার ঝাঁককে একত্রে নক্ষত্র মণ্ডলী বা নক্ষত্র মণ্ডল বলা হয়। আবার বলি, দেখো রাতের আকাশে আমরা অনেক তারাকে একসাথে দেখি, তাই না? তো কাছাকাছি থাকা অনেকগুলো তারার একত্রে সমাবেশকে বলা হয় নক্ষত্র মণ্ডল বা নক্ষত্র মণ্ডলী। যেমন দেখো এই চিত্রটিতে আমরা অনেকগুলো তারা দেখতে পাচ্ছি। দেখো আমরা রাতের আকাশের একটা মানে একটা ছবি দেখতে পাচ্ছি, তো এখানে অসংখ্য তারা দেখতে পাচ্ছি, তাই না? তো পাশাপাশি একটা তারা একটা কত তারা এখানে গুনে শেষ করা যাবে না। তো এই পাশাপাশি এক একটা যে তারাগুলো আছে পাশাপাশি এই যে তারা কত, এখানে কত কোটি কোটি তারা হতে পারে, তাই না? তো এই যে কোটি কোটি তারার যে সমাবেশ বা হচ্ছে বিন্যাস বা একই সাথে দেখো এদের যে অবস্থান, এটাকে বলা হয় নক্ষত্র মণ্ডলী। এটাকে কি বলা হয়? নক্ষত্র মণ্ডলী। নক্ষত্র মণ্ডলীর সংজ্ঞাটা আবার দেখি। দেখো নক্ষত্র মণ্ডল কাকে বলা হয়? কাছাকাছি থাকা অনেকগুলি তারার একত্র সমাবেশ বা নক্ষত্র মানে সমাবেশকে নক্ষত্র মণ্ডল বলা হয়। সোজা কথায় তারার ঝাঁককে, দেখো অনেকগুলো ঝাঁক আছে সবাই মিলে অনেকগুলোকে একসাথে বলা হয় নক্ষত্র মণ্ডল। তো এইখানে আমরা বইয়ে চলে আসলাম। বলা হচ্ছে যে তোমরা রাতের অন্ধকারে মানে রাতের অন্ধকার আকাশের দিকে তাকালে অসংখ্য নক্ষত্রকে দেখতে পাবে বা দেখবে। কোন কোনটা জল জল করছে, আবার কোন কোনটা মিট মিট করে জ্বলছে। শুধু তাই নয়, মানে কোন কোনটা জল জল করছে মানে অনেক বেশি উজ্জ্বল ভাবে জ্বলতেছে, আবার কোনটা সামান্য ভাবে জ্বলতেছে। শুধু তাই নয়, তুমি সেগুলোর মাঝে রঙিন বৈচিত্র্য দেখতে পাবা। যদি মানে তোমরা যদি কল্পনা শক্তি থাকে, নিশ্চিতভাবে তুমি সেই নক্ষত্রগুলো দিয়ে এক একটা ছবি অঙ্কন করতে পারো বা কল্পনা করতে পারো। যেমন দেখো এই চিত্রে আমি তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, এখানে একটা ইয়ে আছে, তারা আছে, এখানে একটা তারা আছে, এখানে একটা তারা আছে, এখানে একটা তারা। তো এই তারাগুলো যদি আমরা কল্পনা করি, মনে মনে যোগ করে দিই, তাহলে এটা কি হবে বলতো? একটা চতুর্ভুজের মতো পাবো। তো এটা এখানে বলা হচ্ছে যে নিশ্চিতভাবে তুমি সেই নক্ষত্রগুলো দিয়ে কোনো একটা ছবি কল্পনা করে নিতে পারবে। সেই প্রাচীনকাল থেকে অনেক ধরনের কল্পনা করে অনেক ধরনের পৌরাণিক কাহিনীর ছবি কল্পনা করা হয়েছে, তোমরা সেরকম কয়েকটা ছবি এখানে দেখতে পাচ্ছ। যেমন দেখো প্রথম ছবিতে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি একটা লোককে, তার মাথায় তার হাতে একটা কোনো কিছু রয়েছে সুরির মতো, আর এখানে এখানে একটা দেখো একটা সিংহ বা কোনো কিছুর এরকম মাথা দেখা যাচ্ছে। তো এরকম আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো এখানে চিত্রগুলো মানে কিভাবে করা হয়েছে, দেখো যে এইভাবে যে নক্ষত্রগুলো আছে এইগুলো দিয়ে এইগুলো যোগ করার মাধ্যমে মানুষ কল্পনা করে, এগুলো কিন্তু বাস্তব না, এগুলো আসলে কাল্পনিক কাহিনী। তো কল্পনা করে এরকম মানে মানুষ এরকম চিন্তা করেছে যে এখানে একটা লোক আছে, তার তার হাতে একটা মানে মাথা রয়েছে, এরকম একটা চিন্তা করেছে, ঠিক আছে? তো আমরাও যদি চিন্তা করি রাতের আকাশে এরকম অনেক কিছু চিন্তা করে ফেলতে পারি, তাই না? যেমন এই যে ছবিটা প্রথম যে ছবিটা দেখাচ্ছ সেটার নাম হচ্ছে পরায়ণ বা হচ্ছে কাল পুরুষ। যেমন এটার নাম হচ্ছে কি বলতো? কাল পুরুষ। কাল পুরুষ এটার নাম হচ্ছে কাল পুরুষ বা অরায়ণ। অরায়ণ বা হচ্ছে কাল পুরুষ, এই যে প্রথম যে ছবিটা এটার নাম হচ্ছে অরায়ণ বা কাল পুরুষ। দ্বিতীয় যে ছবিটা রয়েছে এটাকে বলা হয় বড় ভাল্লুক। এটাকে কি বলা হয়? বড় ভাল্লুক বলা হয়। দেখো নিচে আর একটা ছবি রয়েছে যেটা, এটা কেমন একটা কচ্ছপের মতো, দেখ কিরকম যেন একটা বিচ্ছুর মতো আর কি। এটাকে বলা হয় বৃশ্চিক বাংশ স্কর্পিও, ঠিক আছে? তো দেখো এখানে তিনটা ছবি আমরা দেখলাম। এইভাবে আমরা ছবিগুলো আরো মানে যোগ যোগ করে আরো অনেক ছবি অঙ্কন করতে পারবো। তো এখানে দেখো আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, তাই না? যে এইরকম ভাবে যদি আমরা যোগ করি এটাকে এইভাবে একটা চিত্র হয়ে যায়, তো সেটার নাম হচ্ছে বৃষ। এইভাবে দেখো দুইটা এইভাবে যদি আমরা যোগ করি এটা কেমন চিত্র হয়ে যায়? এই চিত্রটাকে বলা হয় মিথুন, এটাকে বলা হয় মেষ। তিনটা দেখো যোগ করে, এটাকে বলা হয় মেষ, এটাকে বলা হয় মীন, এটার নাম হচ্ছে কুম্ভ, এটা হচ্ছে মকর। তারপর দেখো এটা ধনুক, এটার নাম হচ্ছে ধনু। তারপরে এটার নাম হচ্ছে বৃশ্চিক, এটা দেখছো এটা চারটা কোণা তো চতুর্ভুজের মতো, এটা হচ্ছে তুলা, এটার নাম হচ্ছে কন্যা, সিংহ, সিংহের মতো দেখতে,
কর্কট, এটার নাম হচ্ছে কর্কট। তো এই যে রেখাগুলোর নাম দিয়ে বিভিন্ন রকম মানে এভাবে কল্পনা করে বিভিন্ন রেখাগুলো কিরকম দেখতে তার উপরে নামকরণ করা হয়েছে আর কি, বিজ্ঞানীরা নামকরণ করেছে, জ্যোতির্বিজ্ঞানীরা যারা আছে। ওকে, তো আমরাও দেখো এরকম অনেক চিত্র হয়তো বা রাত্রে আকাশে কল্পনা করতে পারি, তোমরা অবশ্যই অনেক কল্পনা করবা দেখে দেখে। এখানে কি বলেছে যে নক্ষত্র মন্ডল যেহেতু আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে, তাই আকাশের কোথায় কখন দেখা যাবে তার পরিবর্তন হলেও তাদের আকারের কিন্তু পরিবর্তন হয় না। মানে একটা নক্ষত্রকে কোথায় কখন দেখা যাবে এরকম ঠিক নেই, কিন্তু এর আকারে কোনো পরিবর্তন হয় না। একটি নক্ষত্রকে আকাশে খুঁজে পাওয়া কঠিন হলেও কয়েকটি নক্ষত্র মিলে যখন একটি বিশাল আকার তৈরি করে তখন সেটি বেশ সহজেই খুঁজে পাওয়া যায়। কাজে আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য যে নক্ষত্রমণ্ডলীকে ব্যবহার করা হয়, ব্যবহার করে আকাশকে 12 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে বলতো? আকাশকে 12 ভাগে ভাগ করা হয়। দেখো দেখো যে 12 ভাগের কথা বলা আছে সেই 12 ভাগটা সেটা দেখছো, পুরো নক্ষত্রমণ্ডলীকে 12 ভাগে ভাগ করা যায়। তুমি যদি রাতের আকাশের মানে চিত্রগুলো কল্পনা করো তাহলে হয়তো বা এরকম আসবে, এইভাবে এরকম এই 12 ভাগেই ভাগ করা হয়েছে। এটা এটার নামগুলো কি কি? মিথুন, বৃষ, মেষ, মীনা, কুম্ভ, মকর, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, এইগুলো আর কি। তো এইগুলো আমরা আমরা যদি আকাশের দিকে তাকাই তো এই যেটা দেখতে পারবো এগুলাই দেখতে পারবো। এখন দেখো এরপর যেটা জ্যোতিষী বিদ্যা, এবার আমরা জানবো কিভাবে বিজ্ঞানের একটা বিষয়কে কুসংস্কারের জন্য ব্যবহার করা হয়। আমরা যে বিভিন্ন মানে অনেক কিছু আছে আকাশ দেখে আমরা বিভিন্ন ধরনের কুসংস্কার চিন্তা করি, কিন্তু এগুলো আসলে কুসংস্কারই, এগুলো সত্য নয়। তো সেটা নিয়ে আমরা জানবো। তোমাদের যে কয়েকটি নক্ষত্র মন্ডলীর কথা বলা হয়েছে তোমরা সবাই নিশ্চয়ই কখনো না কখনো সেগুলোর নাম শুনেছ, হয়তো বা শুনেছ, ঠিক আছে? তো কারোর ভাগ্য গণনার জন্য এই নক্ষত্র মন্ডলীকে ব্যবহার করা হয়। এই যে নক্ষত্র মন্ডলী গুলোকে অনেক অনেক ধর্মী আর কি, তো এটা অনেক লোক আর কি ধর্ম ব্যবসায়ী বা হচ্ছে অসাধু লোক, তারা কি করে তাদের নিজেদেরকে জ্যোতিষী প্রমাণ করে, বলে কি যে আমরা ভাগ্য গণনার ক্ষেত্রে এই ধরনের লোক মানে নক্ষত্র ব্যবহার করে এই সমস্ত ব্যবহার করে, এই সময় ভণ্ডামি, এগুলো আসলে মিথ্যা আর কি। শুভ সময় অনেক সময় বলে এটা তোমার জন্য শুভ সময়, অনেক সময় অশুভ সময় দেখবা কি, অনেক সময় বিবাহের সময় বলে বিয়ের সময় এখন শুভ বিবাহ, এখানে বিয়ে করার সময় না, বা এখন বিয়ে করার তার উপযুক্ত মানে শুভ না অশুভ, তোমার তোমার ঘাড়ে এরকম অশুভ ভর করছে, এই সমস্ত আজেবাজে কথা বলে। জ্যোতিষী যে চর্চার ক্ষেত্রে জন্মক্ষণে কোন নক্ষত্র মন্ডলী উদিত হচ্ছিল সেটি দিয়ে একজনের রাশি নির্ণয় করা হয়, এটাও কি কুসংস্কার। তারপর এগুলোর মানে অবস্থান ব্যবহার করে বিভিন্ন মানুষের ভাগ্য নির্ণয় করা হয়, এগুলো কি বলতো? এগুলো সব কুসংস্কার। পৃথিবীর 8 বিলিয়ন প্রায় 800 কোটি মানুষের ভাগ্য মাত্র 12টি ভাগে ভাগ করা যায়, এটি কি বিশ্বাসযোগ্য হতে পারে? দেখো পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, তাদের ভাগ্য কি এই যে দেখো এই নক্ষত্র 12টা নক্ষত্র দেখে ভাগ করা যায়, এটা এরা মানে জ্যোতির্বিজ্ঞান যারা বিভিন্ন রকম জ্যোতিষী রয়েছে যাদেরকে জ্যোতিষী হিসেবে মানে নিজেদেরকে দাবি করে তারা এই রকম বলে আর কি, ভাগ্য গণনা করে কথা বলে। তো এগুলা কিন্তু মিথ্যা, তোমরা এগুলো বিশ্বাস করবা না। দুঃখের কথা হচ্ছে দেশের অনেক গুরুত্বপূর্ণ পত্র পত্রিকা এই রাশিচক্র দিয়ে ভাগ্য নির্ণয় বর্ণনা করে থাকে। তোমরা দেখবা যে কোনো পত্রিকা দেখবা, কয়েকটা পত্রিকা আছে এরকম নাম বলবো না, তোমরা দেখবা তোমরা যদি এরকম পড়ে থাকো তার নাম বলতে পারো সমস্যা নাই, তো কয়েকটা পত্রিকায় এরকম তাদের ভাগ্য গণনার ক্ষেত্রে দেখো পত্রিকার পেছনের দিকে ভাগ্য গণনার ক্ষেত্রে এইভাবে কোন রাশিচক্র বর্ণনা করা হয় যে আজকে আপনার জন্ম কত সাল, জন্ম যার যত সালে এরকম যদি এরকম তারিখ দিয়ে দেয় তাহলে তার রাশি কি হবে, তার রাশিটা সে কি রকম রাশি হবে, এগুলো বলে দেয়, এগুলো মিথ্যা। তো এইগুলো পত্র পত্রিকার মতো একটা বিষয় এগুলো দেয়, এটাই অনেক দুঃখের বিষয়। তো দেখো এখন এরপর দেখো নক্ষত্র মন্ডলী পর্যবেক্ষণ। তো আমাদের নক্ষত্র মন্ডলীর সাথে পরিচিত হওয়া একটি চমৎকার অভিজ্ঞতা, কেউ যখন নিজ দেশ ছেড়ে বিদেশে যায় তখন সবকিছু অপরিচিত থাকলেও আকাশের দিকে তাকিয়ে তার পরিচিত নক্ষত্রগুলো দেখে এক এক ধরনের আনন্দ পেতে পারে। দেখো আকাশের যে তারা, তুমি যদি এখান থেকে বিদেশে যাও, লন্ডন, আমেরিকা বা রাশিয়া যেখানে যাও সেখানে পরিবেশ কিন্তু অন্যরকম, গাছপালা, তারপরে হচ্ছে তোমার যে এখানে আমাদের দেশে যেরকম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এগুলো আছে, অন্যান্য দেশেও থাকলে থাকতে পারে কিন্তু অন্যরকম,
কোনো কিছু মিল নেই, মানুষের সাথেও মিল নেই, মানুষের কথাবার্তার সাথেও মিল নেই, খাবারের সাথেও মিল নেই। কিন্তু একটা বিষয় তো অবশ্যই মিল থাকে, সেটা হচ্ছে আকাশের যে তারাগুলো আছে, আকাশে যখন তারা ওঠে, সূর্য ওঠে, তারপরে এই নক্ষত্র মন্ডলীগুলো দেখতে একই রকম থাকে। ওকে, তো এরপরে রয়েছে দেখো সপ্তর্ষি মন্ডল। তো সপ্তর্ষি মন্ডল কি, এই সমস্ত বিষয়টা আলোচনা করি গল্পের মতো। তো পৃথিবী যেহেতু তার অক্ষের উপর ঘুরছে, দেখো পৃথিবী কিন্তু নিজ অক্ষের উপর ঘুরতেছে, অনবরত ঘোরে। তো এটাই বলতেছে যেহেতু তার অক্ষের উপর ঘুরছে, তাই আমাদের সকল গ্রহ, নক্ষত্র, সূর্য এবং চাঁদকে পৃথিবীকে ঘিরে বিপরীত দিকে ঘুরতে, মানে ঘুরতে দেখতে পায়। মানে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা বস্তুই কিন্তু ঘোরে, পৃথিবীও যেমন নিজ অক্ষের উপর ঘোরে, তেমন অন্যান্য গ্রহ, নক্ষত্র, সূর্য চারদিকে তার পৃথিবীকে ঘিরে বিপরীত দিকে ঘোরে। শুধু একটা নক্ষত্র পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, কখনো ঘুরে না, সেটি হচ্ছে ধ্রুব তারা। দেখো মনে রাখো সবগুলোই কিন্তু ঘোরে পৃথিবীর, সবকিছু সব পৃথিবীর সাপেক্ষে। তো একটা নক্ষত্র ঘোরে না, সেটার নাম হচ্ছে কি বলতো, ধ্রুব তারা। ধ্রুব তারা একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, কারণ পৃথিবীর অক্ষ উত্তর দক্ষিণ বরাবর এবং ধ্রুব তারা পৃথিবীর ঠিক উত্তর দিকে। এই জন্য এটা ঘুরলে সেটা মনে হয় যে এটা ঘোরে না, সেটি সহজে খুঁজে, মানে খুঁজে পাওয়া সহজ। তোমরা যদি রাতের আকাশের দিকে তাকাও, তাহলে প্রশ্নবোধক চিহ্নের মতো সাতটি তারা দেখতে পারবা। এই যে এদেরকে মানে ইংলিশে এদেরকে বলা হয় বিগ ডাইপার, এই যে এরকম, এই যে সাতটা তারা রয়েছে, এই যে এরকম দেখতে পারবো, এটা সাতটা তারার মতো দেখা যায়, ঠিক আছে। তো এর উপরে দুটি তারা একটা সরল রেখা কল্পনা করে খানিক দূরে গিয়ে, মানে এগিয়ে গেলে সেটি ধ্রুব তারাকে স্পর্শ করবে। যেমন দেখো এই যে চিত্রটাতে, এখানে দুটো তারা, এটা এটা কি একটা সরল রেখার মতো দেখো, এখানে চলে গেছে না, এইখানে যে একটা ধ্রুব তারা পদ মানে পাওয়া যাবে, এটাই বলা হচ্ছে যে এখানে একটা সরল রেখা কল্পনা করে খানিক দূরে এগিয়ে গেলে সেটি ধ্রুব তারাকে স্পর্শ করবে। ওকে, এটাই বলা হচ্ছে যে এই দুটি তারাকে, তারা দিয়ে একটা সরল রেখা কল্পনা কর। দেখো এই যে এখানে এই তারাটা, এই তারাটা দিয়ে একটা সরল রেখা কল্পনা করেছি এবং সেখান থেকে কিছু দূরে গেলে একটা ধ্রুব তারা পাওয়া যাচ্ছে। তো সপ্তর্ষি মন্ডল ধ্রুব তারাকে ঘিরে ঘড়ির কাঁটার মতো ঘুরছে, তাই বছরের কোন সময় এবং রাতের কোন ক্ষণে সেটি দেখতে তার উপর, মানে দেখছো তার উপর নির্ভর করে সেটি কোথায়, সেটি মানে সোজা নাকি উল্টা, এটা দেখা যায়, ঠিক আছে, তোমরা রাতের আকাশে এটা দেখবা। এরপর দেখো একটু আগে যে চিত্রটা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে কাল পুরুষ। এই যে এর আগে দেখো, এই যে এখানে আবার দেখায়, এই যে চিত্রটা, এটা এটা কি কাল পুরুষ বলা হয়? তো কাল পুরুষ হচ্ছে, দেখো কাল পুরুষ নক্ষত্র মন্ডলী শীতের সময় সন্ধ্যাবেলা পূর্ব আকাশে খুব স্পষ্ট দেখা যায়। শীতের বেলায় তোমরা যারা আমার ক্লাসটি করতেছো, অবশ্যই শীতের বেলায় সন্ধ্যায় পূর্ব আকাশের দিকে তাকাবা, গাছপালার উপরে এরকম তাকালে দেখো এরকম অনেকটা এরকম দেখা যাবে, দেখছো মনে হচ্ছে তার তিন ধনুক নিয়ে এরকম একটা দাড়ি রয়েছে, এরকম অনেকটা দেখা যাবে এরকম। তো এর গঠন এক চমকপ্রদ, মানে চমকপ্রদ, মানে এটি চিনতে কোনো ভুল হয় না। তুমি যখন এটাকে দেখবা তখন তুমি বলতেই পারবা যে এটা কাল পুরুষ। তো তুমি কখনো এটা দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবা যে তুমি দেখেছো। তো তোমাদেরকে অনেক, মানে তোমাদের অনেকে এটা দেখতে পারো। তো এটাকে তরবারি হাতে একজন যোদ্ধা কল্পনা করা হয়, দেখছো মনে হচ্ছে এটা একটা তরবারি, তার একটা হাত রয়েছে ধনুকের মতো, এরকম তীর দিয়ে ধরে রাখছে হাত দিয়ে, এবং এটা একটা যোদ্ধার মতো মনে হচ্ছে। যোদ্ধার বেল্টের নিচে যে তরবারি ঝুলছে তার মাঝামাঝি নক্ষত্রটি একটি নেবুলা, দেখছো এখানে হচ্ছে তার এই যে এটা, এটার মাঝামাঝি অংশ, এই অংশটা একটা নেবুলা আর কি। তার কেন্দ্র রয়েছে সূর্য থেকে 200 গুণ ভারী একটা ব্ল্যাক হোল। দেখো এই যে এইখানে মাঝখানে যেটা রয়েছে, এটা এই যে এটা আমি চিত্র দেখাই, এই যে চিত্র মাঝখানে যেটা রয়েছে এটা কিন্তু এটাকে একটা ব্ল্যাক হোল, যেটা হচ্ছে সূর্য থেকে প্রায় 200 গুণ ভারী, এবং এটাকে বলা হয় ব্ল্যাক হোল, ঠিক আছে, ব্ল্যাক হোল। তুমি এই নক্ষত্রটি একবার নিজের চোখে মানে দেখে নিলে সবার কাছে গর্ব করে বলতে পারবা, হ্যাঁ নিজের চোখে আমি এই ব্ল্যাক হোলটি দেখেছি। তো এটা যদি কখনো দেখে থাকো তো অবশ্যই কমেন্টে জানাবা যে আমি এটা দেখেছি, ঠিক আছে। তো এরপরে দেখো এখানে অনুশীলনীতে দুইটা প্রশ্ন করা হচ্ছে, একটা হচ্ছে একটি বিন্দু যদি একটি নক্ষত্র বোঝায় তাহলে কোন ছবিটি আমাদের বিশ্বমন্ড, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি সঠিকভাবে ব্যাখ্যা করবে। ভালো করে খেয়াল করো, বলা হচ্ছে একটা বিন্দু যদি একটা নক্ষত্রকে বোঝায় তাহলে এখানে
বিশ্ব পুরা বিশ্বকে কোন চিত্রের মাধ্যমে পুরা বিশ্বটাকে বোঝাচ্ছে, এই চিত্র নাকি এই চিত্র বেশি ভালোভাবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে বিগ ব্যাং এর কত বছর পর সূর্যের জন্ম হয়েছিল। তো দেখো এখানে উত্তর হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডের কি শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি, এবং প্রতিটি গ্যালাক্সিতে প্রায় 1 বিলিয়ন নক্ষত্র থাকে। তো গ্যালাক্সি গুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে। এখানে দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে যে গ্যালাক্সি গুলো একটি থেকে আরেকটি দূরে সরে অবস্থান করছে, অতএব বলা যায় দ্বিতীয় চিত্রটি বা দ্বিতীয় ছবিটি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডকে বেশি সঠিকভাবে ব্যাখ্যা করবে। তো এখানে এখানে দেখো এই চিত্রের যে দ্বিতীয় চিত্রটা এটাই বেশি সঠিকভাবে ব্যাখ্যা করবে। দ্বিতীয় প্রশ্ন, বিগ ব্যাং এর কত বছর পর সূর্যের জন্ম হয়েছিল। তো দেখো দ্বিতীয়টির উত্তর হচ্ছে বিগ ব্যাং এর কত বছর পর সূর্যের জন্ম হয়েছে। উত্তর হচ্ছে বিগ ব্যাং এর প্রায় 14 মিলিয়ন থেকে 5 মিলিয়ন বিয়োগ করলাম, তাহলে 9 মিলিয়ন বা 900 কোটি বছর পূর্বে সূর্যের জন্ম হয়েছিল। তো এটা ছিল ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুসন্ধানী পাঠ এর ষষ্ঠ অধ্যায় বিস্তারিত আলোচনা, শেষ ক্লাস। তো প্রথম ক্লাসটা যারা করো নাই, ডেসক্রিপশন বক্সে প্রথম ক্লাসটি দেওয়া আছে, তো এটা এটা করে নিতে পারো। আর ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সকলের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। আর তোমার কোনো অধ্যায়ের উপরে কোনো ক্লাসের প্রয়োজন হলে অবশ্যই জানাইতে পারো। আর একটা মন্তব্য জানাইতে পারো, সেটি হচ্ছে আমার ক্লাসকে আমি কিভাবে যদি নিই তো তোমাদের কাছে বেশি বুঝতে সুবিধা হবে, সেটা জানাইতে পারো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।